পর্নকাণ্ড নিয়ে টালমাটাল গোটা বলিউড। অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন। এই ইস্যুতে বিভিন্ন মডেল ও অভিনেত্রী নিজ নিজ বক্তব্য প্রকাশ করেছেন। এবার পর্ন ইস্যুতে কথা বলেন বলিউড অভিনেত্রী সোমি আলী। তিনি মূলত পাকিস্তানের মেয়ে, তবে বলিউডে কাজ করেই পেয়েছিলেন পরিচিতি। এই অভিনেত্রীর মতে, পর্ন ভিডিওতে কাজ করা দোষে নয়, যতক্ষণ না এখানে জোরপূর্বক কাজ করানো হয় কিংবা পাচারের ঘটনা ঘটে। সোমি বলেন, পর্ন ভিডিও নিয়ে মানুষের যেমন আগ্রহ বেশি, আবার সমাজে ট্যাবুও আছে, কিন্তু কথা হলো এই ইন্ডাস্ট্রিতে পেশাদার শিল্পীরাই কাজ করেন, তারা নিজ ইচ্ছাতে এই কাজ করেন, সুতরাং এখানে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। এসব বিষয়ে মানুষের আরও সচেতনতা প্রয়োজন, সেজন্য দেশে সেক্স এডুকেশনের গুরুত্ব আরও বাড়ানো উচিত। সালমান খানের এই প্রাক্তন প্রেমিকা জানান, ওয়েব সিরিজগুলোতে যেসব ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয় তা একেবারে সিনেমাটিক, এগুলো আরও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। আধুনিক এই সমাজে এই সময় এসে শিল্প সংস্কৃতিকে পিছিয়ে রাখা উচিত নয় বলেও মনে করেন সোমি। উল্লেখ্য, সোমি আলীর জন্ম পাকিস্তানের করাচিতে। 90 দশকে বেশ কয়েকটি হিন্দি সিনেমা অভিনয় করেছিলেন তিনি, এর মধ্যে তিসরা কন, আও পেয়ার কারে, চুপ, মাফিয়া ইত্যাদি অন্যতম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে পেতে রিয়েল ম্যাসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।